मुझे मैं मोदी सरकार को हाथ जोड़ के गुजारिश करता हूँ, अपील करता हूँ कि मेरे बच्चे मेरे हवाले करें, पाकिस्तान के हवाले किए जाएं। मैं बहुत परेशान हूँ, मिस्किन बंदा हूँ, छोड़ के मोरे जाबेन तबु पाकिस्ताने फेरत जाबेन ना। साफ जानालेन प्रेमिकेर टाने पाकिस्तान थेके भारते अनुप्रवेशकारी पाक बधू सीमा हैदार। चार सन्तान निये संसार करते चान भारतीय प्रेमिकेर संगे। राजमिस्त्री स्वामीके छेड़े चार सन्तान निये तरुण प्रेमिकेर जोन्नो भारते पाली आसार खबर जानाजानी होले 4 जुलाई पुलिशेर हाते ग्रेप्तार हन पाक बधू सीमा हैदार। तबे तुल कलम शुक्रवार छाड़ा पावार पर सीमा जानिएछेन आर कखनोई तिनि पाकिस्ताने फेरत जेते चान ना। तार आशंका देशे फिरलेई তাকে খুন করা হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সীমা বলেন, সচিনকে ছেড়ে চলে যাওয়ার থেকে ভালো আমি যেন মরে যাই। নিজেকে ইতোমধ্যে ভারতীয় বলেও দাবি করে বসেছেন সীমা। তার দাবি, অন্তর থেকে তিনি ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। স্বামী হিন্দু, তাই তিনিও হিন্দু। এমনকি সচিনের পরিবারের কথা ভেবে এরই মধ্যে নিরামিষ খেতে শুরু করেছেন তিনি। তবে তার সন্তানরা চাইলে পাকিস্তানে ফিরতে পারবে। ঘটনা শুরু 2019 সালে। পাবজি খেলার সূত্রে নয়ডার 22 বছরের তরুণ সচিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। সীমার স্বামী ছৌদি থাকতেন। একাকিত্ব জন্ম দেয় প্রেমের। অবশেষে অনেক পরিকল্পনা করে 3 বছরের প্রেমের পর নেপাল হয়ে ভারতে প্রবেশ করেন সীমা। বেশ কয়েকদিন লুকোচুরির পর পুলিশ তাকে গ্রেপ্তার করে, সাথে মুদি দোকানের কর্মী প্রেমিক সচিন এবং তার বাবাকেও। সীমার সন্তানরাও তার সঙ্গে জেল হেফাজতে ছিল। অন্যদিকে সীমার পাকিস্তানি স্বামী গোলাম হায়দার ভিডিও বার্তায় খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্ত্রী ও সন্তানদের ফিরে পাওয়ার আবেদন জানিয়েছেন। তিনটি বেটি মুঝে মই মোদি সরকার কো হাত জোড় কে গুজারিশ করতা হু আপিল করতা হু কে মেরে বচ্চে মেরে হাওালে করে পাকিস্তান কে হাওালে কিয়ে যায়। মই বহুত পরেশান হু মিসকিন বান্দা হু মই বহুত পরেশান হু মিসকিন বান্দা হু ছোড় কে মই শুকর গুজার হু হিন্দুস্তান কে মিডিয়া কা ভারত কে মিডিয়া কা মেরা হেল্প কিয়া যায়। মই বহুত গরীব বান্দা হু। স্ত্রী কে সুরক্ষিত রাখার জন্য ভারত কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।